গত পরশুদিন রাতে একটা দিকেও আমি একা বাসায় যে চিকিৎসা দিয়েছি এমন ভাবে আমি ডেডিকেটেড গাঙ্গিতে সার্ভিস দিই রাত 9টার পরে 8টার পরে গাঙ্গিতে কোনো সনো ইউজুয়ালি আমি ছাড়া খুব অল্পই থাকে একজন হয়তো করে ম্যাক্সিমাম সনো হসপিটাল কে বা আসে সমস্ত কিছু আমি রাতে উনি কি একা একা কি ইয়া করে উনি দেখো ওনার ব্যাপার ওনার হসপিটাল উনি ওনার মতো চালে আপনি তো ডাক্তার কখনো প্রতিবাদ করেন নি প্রতিবাদ কে করবে কিন্তু প্রচুর আমি পাঁচ জায়গা আলো তো এটা তো প্রতিবাদ করার কিছু নেই তো মানে তারা কেন করবে এই অনিয়ন্ত্রিত অনেক হসপিটালই আছে আপনার যেহেতু ওটি হয় তাহলে দেখুন কয়টা অপারেশন হয়েছে একটাই হয়েছে কি অপারেশন হয়েছে সিজার হয়েছে ওই সিজারের সময় ছিল না আমি ওটি লাস্টের সময় তো গেছি এই হাসিনা প্রাইভেট হাসপাতাল এই সেন্টারে এসেছি 10 সজ্জার একটি হাসপাতালের লাইসেন্স তারা নিয়েছিল গত 19-20 সালে তো সেই লাইসেন্সটি আসলে গত 1 বছরের বেশি সময় ধরে নবায়ন হয়নি এবং এখানে একটি অপারেশন থিয়েটার তারা পরিচালনা করছেন এই অপারেশন থিয়েটারটি পরিচালনার ক্ষেত্রে যেই যেই প্রোটোকল বা মেনটেন করা দরকার সেগুলো আসলে যথাযথভাবে এটি প্রতিপালিত হচ্ছে না এবং এখানে একজন একটি ক্লিনিকে সার্বক্ষণিক একজন ডাক্তার থাকতে হয় তো এই বিষয়টিও আমরা আসলে একজন ডাক্তারকে পাইনি যে কোনো জরুরি পরিস্থিতিতে এই ক্লিনিকে ইমার্জেন্সিতে বিদ্যুৎ সরবরাহ দরকার হয় অপারেশন থিয়েটারে সেই ব্যবস্থাটিও এখানে অনুপস্থিত পেয়েছি আমরা জরুরি যে ওষুধ প্রয়োজন হয় অপারেশন থিয়েটারে অপারেশন করার জন্য সেই ওষুধও এখানে ছিল না তো এই ব্যবস্থাপনাগুলো না থাকার কারণে এখানে যে কোনো সময় যে কোনো রোগী যারা এখানে চিকিৎসা সেবা নিতে আসেন তাদের জীবন ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে তো এই আশঙ্কায় আমরা এই হাসপাতালটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনি 52 ধারা মোতাবেক সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিঘ্নিতকারী কার্যক্রমের জন্য অভিযুক্ত ব্যক্তিকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন পরবর্তীতে এগুলো সংশোধন না করা পর্যন্ত এই হাসপাতালের কার্যক্রমটি বন্ধ রাখার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় সহ তাদের পরামর্শ অনুযায়ী আমরা এটি কার্যক্রমগুলো বন্ধ রাখার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছি